এনএস ওয়েবের বিডিবি ফার্স্ট ইয়ারের ইবিজিএ ওয়ানের কিছু এমসিকিউ কোশ্চেন এর আগে আলোচনা করছিলাম, সেটাই আবার কন্টিনিউ করছি। বিদ্যাপতি থেকে কিছু কোশ্চেন। ডক্টর বিমান বিহারী মজুমদারের মতে বিদ্যাপতির জীবনীকাল কত? 1380 থেকে 1460। বিদ্যাপতি শিব, শক্তি, বিষ্ণু, সূর্য ও গণপতি উপাসনা করতেন বলে কে উল্লেখ করেছেন? হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। বিদ্যাপতির দুটি স্মৃতিগ্রন্থ হচ্ছে বিভাগ সাগর ও দান বাক্যাবলী। 11 নম্বর, বিদ্যাপতির পৌরাণিক হিন্দু পূজা পার্বণ ও সাধন পদ্ধতির সংকলন গ্রন্থ কী কী? বর্ষক্রিয়া, গঙ্গা বাক্যবলী, দুর্গাভক্তি তরঙ্গিনী, শৈব সর্বস্ব সার। বিদ্যাপতির লেখা ইতিহাস গ্রন্থ অপভ্রংশজাত মিশ্র অবহট্ট ভাষায় লেখা গ্রন্থ কী? কীর্তিলতা ও কীর্তি পতাকা। 13 নম্বর, বিদ্যাপতির ভৌগোলিক তীর্থ পরিক্রমা গ্রন্থ বা মিথিলা থেকে নৈমিষারণ্য পর্যন্ত বিভিন্ন তীর্থের বর্ণনা রয়েছে কোন গ্রন্থে? ভূ পরিক্রমা। আর সংস্কৃত ভাষায় রচিত ঐতিহাসিক লোকায়ত গল্প আছে এরকম একটি গ্রন্থ বিদ্যাপতির লেখা পুরুষ পরীক্ষা। 15 নম্বর, পুরুষ পরীক্ষা কোন রাজার সময় রচিত হয়? শিবসিংহের সময়। শিবসিংহের কনিষ্ঠ ভ্রাতা পদ্মসিংহের পত্নী বিশ্বাস দেবীর আশ্রয়পুষ্ট হয়ে বিদ্যাপতি কোন দুটি গ্রন্থ লিখেছেন? গঙ্গা বাক্যবলী ও শৈব সর্বস্ব। তারপরে রাজা নরসিংহদেব ও রানী ধীমতির দেবীর পক্ষপুট ছায়ায় বিদ্যাপতি কোন দুটি গ্রন্থ রচনা করেন? দান বাক্যাবলী ও দুর্গাভক্তি তরঙ্গিনী। ব্রজবলি কোন তিনটি ভাষার মিশ্রণ? বাংলা, মৈথিল, অবহট্ট। 19 নম্বর, ব্রজবলি ভাষা কোন ভাষা বংশ থেকে জাত? মাগধী অপভ্রংশ থেকে। ব্রজ ভাষা কোন ভাষা থেকে জাত? সৌর শ্রেণী অপভ্রংশ থেকে। কার মতে বিদ্যাবলী ব্রজাবলীর ব্রজবলির প্রধান উপাদান মাগধী অপভ্রংশ হলেও তাতে সৌর শ্রেণী অপভ্রংশে কিছুটা মিশ্রণ আছে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মত। 22 নম্বর, বিদ্যাপতির ভাবশিষ্যকে গোবিন্দ দাস। 23 নম্বর, মোরাং নেপালের রাজসভার আওতায় বাংলা মৈথিল পদ্মাবলীর মিশ্রণ এবং অবহট্টের ঠাটে ব্রজবলী উৎপত্তি হয়েছিল কোন গ্রন্থে? কে লেখেন? বিদ্যাপতি গোষ্ঠী গ্রন্থে ডক্টর সুকুমার সেন এই মন্তব্যটি করেছেন। মৈথিল কোকিল অভিনব জয়দেবকে বিদ্যাপতি? বিদ্যাপতি চতুর্দশ শতাব্দীর শেষার্ধে আবির্ভূত হন। কোন গ্রন্থে বিদ্যাপতির ওপর বাঙালির দাবির যৌক্তিকতা তত্ত্ব তথ্যসহ তুলে ধরেছেন? রামগতি ন্যায় রত্ন, বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থে। 27 নম্বর, আমরা মৈথিল বিদ্যাপতির কুর্তা পাগড়ি খুলিয়া ধুতি চাদর পরাই আছি, কার মন্তব্য? আচার্য দীনেশচন্দ্র সেনের। তার চণ্ডীদাস থেকে কিছু কোশ্চেন। 1 নম্বর, কোথায় কবে জন্ম করেছেন চণ্ডীদাস? বীরভূম জেলার নানুর অথবা বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে চতুর্দশ শতাব্দীর শেষে অথবা পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে। 2 নম্বর, এ ঘোর রজনী মেঘের ঘটা কার লেখা, কোন পর্বের? চণ্ডীদাসের অভিসার পর্বের। চণ্ডীদাস একটি শব্দ যোজনা বাগধারা আমাদের মনের তারে ঘা দিয়ে যে সুর সৃষ্টি করে তা অর্কেস্ট্রা নয়, মেলেডি নয়, সে যেন ভাষাহীন প্রকাশহীন করুণ বেদনার মর্মদাহ। কে মন্তব্য করেছেন? ডাক্তার অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তাহলে আজকে কিছু কোশ্চেন এমসিকিউ আমরা আলোচনা করলাম। আমার ক্যামেরার কোয়ালিটিটা খারাপ আছে একটু, তাই আপনাদের অসুবিধা হচ্ছে সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন, তাও যদি বোঝা যায় আপনাদের সাহায্যার্থে আমি ভিডিওগুলো তৈরি করছি। নেক্সট আমি আরও কিছু কোশ্চেন আপলোড করব, আপনারা মন্তব্য করবেন।